ঠিক আছে বলেন তারা সবাই কেমন আছেন? যাদের স্পিকারে সাউন্ড হয় একটু মিউট করে দেবেন, ঠিক আছে? গতকালকে আপনারা কি স্টাডি করেছিলেন? তো আমরা শুরু করে দিই। আপনাদের কি গতকালকে ক্লাসরুম করে কারো কোনো সমস্যা আছে কিনা? গতকালকে ক্লাসরুমে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমাকে নোট করুন। গতকালকে ক্লাসরুম থেকে একটু সমস্যা হয়ে গেছে আমার, এখানে অ্যাকচুয়ালি এটাকে রেন্ডার করা যাচ্ছে না, 25% হওয়ার পরে এটা হচ্ছে না। ঠিক আছে, সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি করতে বাধ্য, সেক্ষেত্রে আসলে ভিডিওটা আপনাদের দরকার, আপনারা তো পাচ্ছেন, আমি দিচ্ছি সমস্যা। কিন্তু গতকালে যে সমস্যাটা হয়ে গেছে সেটা অ্যাকচুয়ালি আমার আনফরচুনেটলি হয়ে গেছে, তো যার কারণে সমস্যা, এটা র্যান্ডাম হচ্ছে না। আমি ইচ্ছে করলে আপনাদেরকে ফাইলটা দিতে পারি, ক্যাপ্টেন শেফার্ড মেম্বার হচ্ছে।
আচ্ছা একটু আমাকে বলা শুরু করুন দাদা একটু আমার এই আমাদের নরমাল কোর্স কথা অবস্থা বুঝে এই করে কোশ্চেন অনেক লাগে তো যে দুই কাছে আরে কোর্স স্পিক আপ আমাদের ও কোর্স স্পিক গ্রাফিক্স না অফিসার প্লেস অফিসার প্লেস কিনা দা কিনা দা হ্যাঁ তিন মাস তিন মাস स्वाभाविक ठीक है ठीक है सर।
সেম লেভেলে একা মানে বৃষ্টিটা এটা আমরা নাও পাবো তাই আমার মতে কোনটা কি সেম লেভেল না সম্ভবন হবে তখন প্রয়োজন জিনিস শিখাইতে চান তখন জানতেছে আমাকে পুরোটা টাইম স্ক্যান্ডার করতে হবে যেহেতু করতেছে তাহলে তো আমাদের স্ক্যান্ডার করার প্রয়োজনটা মনে হচ্ছে ছোট করে আমি স্ক্রিনার করতে শেয়ার করলাম এটা করতে চাইলে করতে পারে সেটা সবার জন্য ভালো হয় কিন্তু ক্লাসের পুরো চার ঘন্টার ভিডিও স্ক্রিনার করা তো এটা সম্ভব না সবাই আমার কথা শুনছেন দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি আমার মডিউল দেন আজকে আমার কি মডিউল আজকে আমাদের ক্লাস নাম্বার 4 বাট মডিউল নাম্বার আমাদের 3 আজকে আমাদের কত নাম্বার মডিউল না আজকে আমাদের 4 নাম্বার মডিউল 4 নাম্বার ঠিক আছে 4 নাম্বার কাছে শিওর আজকে আমাদের 5 নাম্বার ক্লাস 4 নাম্বার মডিউল এখানে 5 টপিকে বলা হয়েছে যে স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ারস আমি আপনাকে গতকাল তো বলেছি যে স্মার্ট অবজেক্ট নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে স্মার্ট অবজেক্ট কি নির্দিষ্ট একটা সাইজ রেজুলেশন আছে আমি কি বলবো ইজি যাবো ইজি কি আমি ইমেজ সাইজ দেবো দেখা যাচ্ছে যে এই ছবিটা 18x10 ইঞ্চি রেজুলেশনটা কত 72 এটা তার একটা নির্দিষ্ট একটা রেজুলেশন এখন এটাকে যদি আমি বড় করি এই ছবিটাকে যদি আমি বড় করি অথবা ছোট করি তাহলে এক্ষেত্রে কি হচ্ছে তার রেজুলেশন বা বেশি হয়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে তারপর তার রেজুলেশন ফিক্সড মূলত এটাকে আপনি যত ছোট করেন বড় করেন সেটা অটোমেটিক্যালি তার রেজুলেশনটাকে অ্যাডজাস্ট করে নেবে
এটা হচ্ছে ভেক্টর একটা সুবিধা, এটাকে আপনি যে কোনো সময় কালার পরিবর্তন করতে পারেন, এটাকে আপনি শেপটাকে পরিবর্তন করতে পারেন, এটাকে আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন। হ্যালো, এখন কি স্লো যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন এই ব্যাকটোর যখন হয় এটার পিক্সেল যখন আপনি এটাকে সাইজে ছোট করবেন, বড় করবেন বা এটার শেপটাকে পরিবর্তন করবেন, তখন এটার আপনাকে পিক্সেল নিয়ে কোনো সমস্যা হবে না। এটা আপনাকে যত ছোট বড় করেন এটা পিক্সেল কোনো রিডিউস হবে না, বা এটার পিক্সেল কখনো লার্জ ইনলার্জ হবে না, বর্ধিত হবে না বা হ্রাস পাবে না। যখনই আপনি এরকম ব্যাস্টারগুলোকে নিয়ে কাজ করবেন, ছোট বড় করবেন, তার রেজলিউশন কমবে, বা সেক্ষেত্রে স্মার্ট অবজেক্ট করে নিব আমরা। স্মার্ট অবজেক্ট করে নিলে কি হয়, স্মার্ট অবজেক্ট করে নিলে একটা সুবিধা হয় কি, যে এটাকে যখন আমি স্মার্ট অবজেক্ট করে রেখেছি তখন সেটা একটু আমাকে রেজলিউশন সাপোর্ট দেয়, বাট তাকে সেটা একটা লিমিটেশন পর্যন্ত। এখন এটার সাইজ দেওয়া আছে, তার জন্য মাইক্রোফোন অন করা আছে, মিউট করে তো দেখেন, মাইক্রোফোন মিউট করে দেবেন সবাই প্লিজ। তো এখানে দেখেন এই ছবিটাকে যখনই আমি বড় করবো, এটা তো 12x10 ইঞ্চি করে দেওয়া আছে, এটা যদি আমি 100 ইঞ্চি অথবা 100 ইঞ্চি বা 150 ইঞ্চি করি, তাহলে এটা একদমই তার অভাব হয়ে যাচ্ছে, তাহলে তার রেজলিউশন মিস হয়ে যাবে। সে ওখানে গিয়ে এখানে যেরকম সে স্বচ্ছ দেখাচ্ছে, সে 100x150 ইঞ্চি সাইজে গিয়ে সেটাকে স্বচ্ছ দেখাতে পারবে না, তার রেজলিউশন মিস হয়ে যাবে, আর রেজলিউশন মিস হয়ে গেলে মানুষ এটা প্যাকেজে দেখাবে, ভালো দেখাবে, একই রকম দেখাবে, ঠিক আছে। এটার জন্য আমরা এই ক্ষেত্রে এই রেজুলেশনটাকে সাপোর্ট পাওয়ার জন্য আমরা স্মার্ট অবজেক্ট করে নিই। এই স্মার্ট অবজেক্ট যখন করে রাখবো তখন আমরা ছোট বড় যেটাই করি সে রেজুলেশনটা আমাদের সাথে সাপোর্ট দিবে, একটা লিমিটেশন পর্যন্ত সে আমাদের সাপোর্ট দিবে। আর তো এক্ষেত্রে বেশিরভাগ স্মার্ট অবজেক্টটা ব্যবহৃত করা হচ্ছে। আপনি কোনো ইমেজকে ছোট করবেন, উপর বড় করবেন, তখন সেটাকে আপনি স্মার্ট অবজেক্ট করে নেবেন। এখন আপনি একটা স্মার্ট অবজেক্ট কীভাবে স্মার্ট অবজেক্টটা কীভাবে নর্মাল লেয়ার করবেন, নর্মাল লেয়ারে কি হয় স্মার্ট অবজেক্ট করবেন সেটা দেখেন। স্মার্ট অবজেক্ট রাইট মাউস প্রেস করে এটা রাস্টারাইজ লেয়ার করেন, তবে এটা এখন নর্মাল লেয়ার। আপনি স্মার্ট অবজেক্ট করতে গেলেন রাইট মাউস ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট স্মার্ট অবজেক্ট, তাহলে দেখেন যে স্মার্ট অবজেক্ট এই দুটো আয়তে আমরা যে কোনো লেয়ারকে নর্মাল লেয়ার এবং যে কোনো লেয়ারকে আমরা স্মার্ট অবজেক্টে রূপান্তর করতে পারি। এখন দেখেন আপনার স্মার্ট অবজেক্টের অসুবিধাটা কি হচ্ছে, আমরা যখন গতকালকে এটা চারপাশে বর্ডার দিয়েছি, এখানে আমরা ফেদার নিয়ে কাজ করেছি, মডিফাই নিয়ে কাজ করেছি, যখন আমি কালার অ্যাপ্লাই করতে গিয়েছি সেখানে তো আমাকে কালার অ্যাপ্লাই করতে দেয়নি, তার কারণ হচ্ছে এখানটা স্মার্ট অবজেক্ট করেছে। তখন আপনি দেখবেন যে কোনো সাধারণ কোনো কাজ হচ্ছে না, কোনো সাধারণ কাজে সে বাধা দিচ্ছে কোনো লেয়ার, তাহলে আপনাকে মনে করতে হবে যে এই লেয়ারটাকে আমাকে নর্মাল লেয়ারে কনভার্ট করতে হবে। তো তার আগে আপনি কি করবেন, ওই লেয়ারটার যে এলিমেন্টস থাকবে সেটাকে আপনি নির্দিষ্টভাবে প্লেস করে নেবেন, সাইজ ছোট বড় করে নেবেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্মার্ট অবজেক্ট আর হচ্ছে নর্মাল লেয়ার, স্মার্ট অবজেক্ট লেয়ার, নর্মাল লেয়ার, যখন কালার অ্যাপ্লাই করতে চাবেন স্মার্ট অবজেক্ট থাকলে কালার অ্যাপ্লাই করতে পারবেন না, কোনো ইফেক্ট সে নিচ্ছে না। এখন আপনি যদি মডিফাই দিতে দেন রাস্টারাইজ লেয়ার করি, এখন যদি আমি আউটার প্যাকেজ দিই তাহলে আমি সে কালার নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো
কারণ পরবর্তীতে অপশন যাচ্ছে এটা হচ্ছে মুভিং ইমেজেস ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার ক্যানভাস জি বলেন মডিফায়ার একটু দেখে দিব আচ্ছা এখন আপনি যখন ফার্স্ট টাইম বলেছেন তখন মডিফাই করব এখন তো আমি ক্লাসের মধ্যে বলব ঠিক আছে ক্লাস শেষ করুন ক্লাস শেষ করুন আচ্ছা আপনি আমাকে তো আগে ইনফর্ম দিলেন এই প্রজেক্ট আচ্ছা আপনারা এই সমস্যার সমাধানগুলো আপনারা আমাকে ফার্স্ট টাইম বলবেন আপনাদের টাইম লিমিট করা আছে কিছু সময় বরাদ্দ করা আছে প্রিভিয়াস ক্লাসে সমস্যাগুলো সমাধান করে দেবেন চারপাশে একটা মডিফাই স্মুথ করতে চান দেওয়াটাকে আমি স্মুথ করতে চাই ছোটো যে কালোটা থাকবে সেটা আমি স্মুথ করতে চাই ওকে ছিলাম ওকে দাম থ্রি পিক জন এরকম তাহলে আপনি যদি একটা কালোটা করে দেন ঠিক আছে দেখেন তার পাশে এরকম আসবে এটা হচ্ছে মনে পেরে কাজ এটা আপনি শুধু এইখানে না কিন্তু শেপও আপনি লাগে এই কাজটা করতে পারেন একটু শেপ নেই কোনো ক্যারেক্টার নেই পিকচারগুলো এখানে করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে কিন্তু মনে পেরে কাজ আশা করি আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়েছেন শেপের মধ্যে ও ছবিটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে তো এটা তো ছিল গত ক্লাস আর ক্লাস করে লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল এখানে এসে আপনি টপ শুরু করছেন
ঠিক আছে আর কোন আর কোন কোশ্চেন তো ঠিক আছে আমি এটাতে গেলাম পরবর্তী আমার অপশন হচ্ছে মুভিং ইমেজ ফ্রম ওয়ান ক্যানভাস টু অ্যানাদার এখানে ক্যানভাস কি জিনিসটা কি একটা ক্যানভাস দুটো ক্যানভাস কোথায় এখানে দুটো ডকুমেন্ট মানে দুটো ক্যানভাস এটা একটা ক্যানভাস এটা একটা ক্যানভাস এটা হচ্ছে আনকাটেন টু ওয়ান আর এটা হচ্ছে পিক্সেলস মোস্ট ডিপ ডকুমেন্ট এটা একটা ক্যানভাস এটা ক্যানভাস এখন আপনি এখানকার এই ছবিটাকে অথবা আপনি এখানকার এই ছবিটাকে কিভাবে এখানে আপনি অ্যাকচুয়ালি মুভ করবেন অথবা এটাকে আপনি আপনি কিভাবে মুভ করবেন এটা করতে হলে আপনি সিলেক্ট করবেন কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করে এটাকে পুরোটা সিলেক্ট করবেন কন্ট্রোল সি দেন এখানে এসে পুরোটা একটা লেয়ার নিতে পারেন সেই লেয়ারটা সিলেক্ট রেখে আপনি এখানে কন্ট্রোল বি দেন তাহলে এটা এখানে সমর্থন কপি হয় নি ছেড়ে দেন আমরা কয়েকটা শেপের নাম জেনেছি তাই না কেউ কি বলতে পারবেন কি কি শেপ আমরা জানি এটা হচ্ছে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল
ইনার কিংডম টুল, এটা হচ্ছে ফরেন ওয়ার্ল্ড টুল। ফরেন ওয়ার্ল্ড টুল থেকে আপনি তার কর্নার বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এখানে যদি আপনি তার নাম্বার অফ স্লাইড উপর দেওয়া আছে, তাহলে এটা এরকম আসবে পলিগোনাল। নাম্বার যদি আপনি এখানে সাইড ফাইভ দেন, তাহলে সেটা এরকম আসবে। আপনি তার কর্নার বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আর আপনি এখান থেকে স্টার তৈরি করতে পারেন, ঠিক আছে
একবার একটু ঘিরে দেখবেন যে এখানে কি আছে, আর অনেক আরো অনেক অপশন আছে, আমরা দেখে নিব, চেক করবেন যে কাস্টম শিফটের মধ্যে আরো কি কি আছে। কাস্টম শিফট জানলাম আপনাদের এক্সামে আসবে আপনার কিছু শেপে তারা নির্দিষ্ট দিয়ে দিয়েছে, তারা কিছু দিয়েছে, কিন্তু এখানে কাস্টম শেপগুলো যদি যান আপনাদের যদি দুটো ক্যানভাস থাকে পাশাপাশি দেখতে চাচ্ছেন আপনি তাহলে কিভাবে একটা দেখাচ্ছেন এখানে আমার দুটো ক্যানভাস, বাট দুটো আমাকে একটা করে দেখাচ্ছে, আমি দুটোকে একসঙ্গে দেখতে পাচ্ছি। তাহলে আমি উন্ডুতে আসবো, উন্ডুতে এসে আমি এখানে অ্যারেঞ্জে আসবো, অ্যারেঞ্জে এসে আপনি এখান থেকে টু অফ পার্টিকেল তাহলে আপনি দুটাকে পাশাপাশি দেখতে পাবেন। উন্ডুতে আসেন, অ্যারেঞ্জে আসেন, টু অফ হরিজন্টাল দেন, তাহলে আপনি এটা কিভাবে দেখতে পাবেন। উন্ডুতে আসেন,
ছোট বড় করতে গেলে আপনার মিস হওয়ার সম্ভাবনা তখন আপনি এটাকে স্মার্ট অবজেক্ট করে নেবেন করলে আপনি এটাকে বড় ছোট সাইজে করলে এটা আপনি সম্ভাবনা কমবে রেজুলেশন কমবে এটা আপনাকে একটা লিমিটেশন পর্যন্ত সেই রেজুলেশনটাকে আপনাকে সাপোর্ট করবে কথা কি বুঝতে পারছেন আর কার কনক্লুশন আচ্ছা আজকে আমাদের কিছু একটা প্রজেক্ট আছে ডিজাইন স্মার্ট পার্ট ওয়েব পেজ বলছে তুমি একটা ওয়েব পেজের একটা ছোট্ট অংশ রিডিজাইন করো রিডিজাইন মানে কি ডিজাইন করা আছে সেটাকে তুমি করে দেখা ঠিক আছে তো আমি চেষ্টা করে দেখি কি রিডিজাইন করা যায় আমাদের কি বলছে ওয়েব পেজ ওয়েব পেজ খুলব সবাই তো ওয়েব পেজ চিনে হোয়াট ইজ ওয়েব পেজ সাধারণত এইভাবে কথাগুলো বলা যায় দেখতে পাচ্ছেন আমি
যে গ্যাপগুলো আছে চিকার গ্যাপ টেস্ট করতে শুরু হয়েছে মাঝখানে গ্যাপ দেওয়া হচ্ছে এগুলো তো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে সেগুলো আইডেন্টিফাই করার জন্য আমি এখান থেকে উল্লেখ নেব আমি এখানে সেট করে দিই এখানে এটা এখান থেকে একটু পর্যন্ত বছরে যেটা এখান থেকে একটু পর্যন্ত আমি একদমই সেট করে নিই থাকবে ছবি নিয়ে এটাকে আমি দেখবো যে আমি এটা সমান নিয়েছি কিনা না এটা একটু ছোট হয়েছে তাহলে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু সমান করে নিই সিদ্ধ হয়ে এখানে ই প্লাসটা বাড়াবো কোনো বাদ পড়বে না সিদ্ধ এটাকে আমি মুভ করে নিয়ে আসি এখানে এখান থেকে শুরু করি আমি তৈরি করতে পেরেছি এখন আমি কি করবো শুধুমাত্র ছবিগুলো এনে এখানে অ্যাডজাস্ট করে দেবো এটা থেকে একটা দূরত্ব সেটা আমি এটা দিয়ে করে নিয়েছি ওটা দিয়ে করে নিয়েছি এটা থেকে এটা দূরত্ব যেটা সেটা আমি একটা রেক্টাঙ্গেল দিয়ে করে নিয়েছি ঠিক আছে এখন আমি ছবি অ্যাড করি এখানে আপনারা জানেন ছবি অ্যাড করা এখন অত্যন্ত সহজ তবে এখানে একটু দেখার বিষয় আছে সেটা কি লেয়ার্সে আসি এখানে যে আমি ছবিগুলো নিয়েছি রেক্টাঙ্গেলগুলো নিয়েছি এটা হচ্ছে এই রেক্টাঙ্গেল এটা আমার পজ দিলাম এটা হচ্ছে এটা
এখন আমি যে ছবিটা নিব এই ছবির উপরে আমাকে ছবি নিতে হবে তাহলে আমি এটাকে লেয়ার নিব একটা খালি লেয়ার নিচ্ছি ব্ল্যাঙ্ক লেয়ার এইটার উপরে আমি এটাকে নিলাম নিউ ফাইলে ধরো প্লেস সিমিলিটি ধরো সিমিলিটি গিয়ে আমি এখানে ছবি এড করি প্লেস অনেক বড় দেখাচ্ছে এটাকে পার্সেন্টেজ অনুযায়ী ছোট করি এখানে 9 পয়েন্ট দেওয়া আছে এখানে 2 যদি দিই সেটা এরকম হচ্ছে 2 পর্যন্ত হচ্ছে না এখন 2 থেকে যদি আমি অ্যাকচুয়ালি 2% থেকে যদি আমি এটাকে এখন 5 করি তাহলে সে 2 থেকে কিন্তু 5 হচ্ছে এটা কখনো করবেন না ঠিক আছে যেটা সেটা ছিল 9 ছিল সে 9 থেকে আমি কি করেছি তাকে 2 করেছি 2 করার পরে আবার আমাদের কি করলাম যে আমি তাকে বললাম যে তুমি 2% ছোট হও 9% থেকে 2% চলে আসো ক্রস করে দিয়েছে মানে এডিটর লেয়ার এটাকে সে বাদ দিয়ে সে এখন এটা দেখাচ্ছে এবং এটার সাথে একটা সম্পৃক্ত সে সম্পৃক্ত বুঝাচ্ছে ঠিক আছে এখন আমি এই লেয়ারে কাজ করবো যে এই লেয়ারটা কোথায় এখানে আমি ক্লিক করলে চলে আসবো এটা সিলেক্ট করলাম এই লেয়ারটা তো আমি ছবি অ্যাড করবো এটা সিলেক্ট করে এখানে আমি নতুন লেয়ার নেব লেয়ার করে এই লেয়ারে আমি ছবি অ্যাড করবো ফাইলে যাব প্লেস মিনিটে যাব আমি এখানে ছবি অ্যাড করি প্লেস অনেক বড় ছবি দেখা যাচ্ছে এটাকে আমি পার্সেন্টেজ ছোট করবো এটাকে 50% দেখা যাচ্ছে তাহলে এটাকে আমি 5% দিই এরকম দেখা যাচ্ছে আমার হচ্ছে তাকে আরো ছোট করতে হবে ছবি সে আমাকে বাদ দিয়ে দিয়েছে নিচে আমি এমন কাজ করতে পারবো কোনো সমস্যা নেই আবার আমি এখানে এই শেপে কাজ করবো এটা সিলেক্ট করলাম এখানে আমি নতুন মেয়েতে যাবো ফাইলে যাবো ড্রেসে মেয়েতে যাবো এখানে একটা নতুন ছবি আমি অ্যাড করবো এখানে বার্গারের ছবি দেখা যাচ্ছে সেই বার্গারের ছবিটাকে আমি নিলাম বার্গারের ছবিটাকে অনেক বড় মনে হচ্ছে পার্সেন্টেজ দেখাচ্ছে যে সে 11 পয়েন্ট এত পার্সেন্ট দেখাচ্ছে এটাকে আমি যদি 5% নিয়ে আসি সেরকম দেখাচ্ছে আর মনে হচ্ছে যে আসলে প্রায় ছোট হবে অল্টার ধরে অল্টার শিফট ধরে তাকে আমি চার থেকে ছোট করে সিলেক্ট করলাম এটাকে আমি ক্লিপিং মাস করে দেবো এখন আপনি আসেন এই ক্ষেত্রে এই লেয়ারটা ইউজ হচ্ছে এটা এটার উপরে সিলেক্টটাকে নতুন লেয়ারে দেন ফাইলে দেন হচ্ছে প্লেস সিলেক্টে দেন এখানে ছবিটা আমি অ্যাড করতে চাই ছবিটা নেন ছবিটাকে আমি ছোট করি ছোট করলাম এটাকে আমি এখানে অ্যাড করবো যদি আমার ছবিটা যদি কাজ করতে হয় তাহলে এই ছবিটার লেয়ার থেকে আমি তাকে মুভ করতে পারি সে বড় দেখাচ্ছে যদি কন্ট্রোল টি দেন টি দিলে সে চারপাশে এরকম ট্রান্সফর্ম করে চলে আসছে অল্টার শিফট ধরে তাকে আপনি চারপাশ থেকে ছোট করে দিতে পারেন অল্টার শিফট ধরে আমি কাজ করবো নতুন লেয়ার নিয়েছি ফাইলে যাবেন প্লেস সিমিলিটি যাবেন গিয়ে ছবি
छोट कर छोट कर चेस्ट कर शुरू कर ব্ল্যাক এটাকে আমি জাস্টিফাই করব এটার জন্য আমাকে তো এই আমাকে যেতে হবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এই এটা আমি জাস্টিফাই করব তাহলে এটা দেখেন এখানে জাস্টিফাই হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আর বাকি কিছু যেগুলো আছে এগুলো তো আমি টেক্সট দেব টেক্সট দেব আমি টেক্সট দিয়ে আবার যাব এখানে তো 15 ছিল 14 এখানে আমি ফর্ম সাইজটা কমিয়ে দিই এখানে কেন দিই ফর্ম সাইজ 10 कॉपी कर क्षुद्र अंश बोल पार्टी मोटामुटी मोटामुटी कर तो ठीक है देखी आज के मॉड्यूल मॉड्यूल
এটা মাল্টিপল লেয়ারস হোল্ড এন্ড ইমপ্যাক্ট ডুপ্লিকেট লেয়ারস সিলেক্ট মাল্টিপল রাইট ক্লিক অন ট্রান্সফর্ম মোড এন্ড সিলেক্ট প্রেজেন্ট প্লেয়ার আচ্ছা এটা কত ছোট আছে আমি এটা ক্লাসটা অনেক ছোট হবে মনে হবে তো আগামীকালকে আমরা একটু ফাইবার নিয়ে কথা বলবো ঠিক আছে আগামীকালকে আমরা একটু ফাইবার নিয়ে কথাবার্তা বলবো আর আপনারা যাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট আছে সবাই হাতের কাছে রাখবেন আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার যে সব কিছু বর্ণনা সব ঠিক আছে কিনা এখানে আমাদের যদি বাউন্স চাকরি করতে গেলে আপনার সার্টিফিকেটের প্রয়োজন না এখানে আপনি অনলাইনে কাজ করতে আসলে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট প্রয়োজন সেই ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার যত অ্যাকাউন্ট করবেন সবগুলো নাম স্পেলিং অনুযায়ী আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট দুটোই আছে এখন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করেছেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার পাসপোর্ট ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে অনুগ্রহ করে আমার ন্যাশনাল আইডি কার্ডে তা আছে এটা কালকে নিয়ে কথা বলুন আপনি এটা কবে খুলেছেন আপনি পরিবর্তন করা যাবে না আর যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই না করে থাকেন তাহলে আপনি যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন মোবাইল ব্যাংকিং এর যে রকেট বা ঠিক আছে এগুলো অ্যাকাউন্টে কি হবে স্যার না ভাই আসলে পেমেন্ট সিস্টেমটা অনেক পরে আমি আপনাকে দেখাই দিব আপনার আগে কাজ করতে হবে কাজটা পারো তো আপনি এটা কাটা হাতে পাবেন ব্যাংক অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট দিবেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই করে ফেললে সমস্যা কি আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নিয়ে সমস্যা আছে তারা তাদের গাড়ির মনে হয় তাদের অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আর আপনারা এই কাজটা প্র্যাকটিস করেন সবাই প্র্যাকটিস করেন ফাইবার নিয়ে আমরা কালকে কথা বলবো আজকে কথা হচ্ছে না ফাইবার নিয়ে আমাদের আজকে আমরা এটা শেষ করি ঠিক আছে